রিও কনভেনশন প্রকল্পটা এটা মূলত আমরা তিনটা কনভেনশনকে উপলক্ষ করে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ ক্লাইমেট ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এবং ইউএন কনভেনশন টু কম্বেট ডেজার্টিফিকেশন অ্যান্ড ল্যান্ড ডিগ্রেডেশন। তো এই তিনটা কনভেনশনকে আমরা যেহেতু সিগনেটারি, আমরা সদস্য দেশ, সুতরাং এই কনভেনশনের আওতায় যে আমাদের অব্লিগেশনগুলো আছে, আমাদের ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অব্লিগেশন, সেগুলো ফুলফিল করতে হবে আমাদের। এই ফুলফিল করার জন্য আমাদের ন্যাশনালি যে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিং এবং আমাদের ন্যাশনালি যে কাজগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে আমাদের যে গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে অধিদপ্তরে সংস্থায় কাজ করছেন, ওনাদেরকে অবহিত করা এবং ওনাদেরকে বিষয়গুলো সম্বন্ধে সম্যক ধারণা দেওয়া। আমাদের যে পাবলিক ট্রেনিং ইনস্টিটিউটগুলো আছে, যারা মূলত গভর্নমেন্ট অফিসিয়ালদের ট্রেনিং দিচ্ছেন, ফাউন্ডেশন কোর্স দিচ্ছেন এবং শর্ট টার্ম লং টার্ম ট্রেনিং দিচ্ছেন, ওনাদের কোর্স কারিকুলামের মধ্যে আমাদের তিনটা কনভেনশনের মূল বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা। যদি আমরা এটা করতে পারি তাহলে পরবর্তীতে যে ট্রেনিংগুলো হবে সেই ট্রেনিংগুলোর মাধ্যমে যে আমাদের যে নতুন কর্মকর্তারা যোগ দিচ্ছেন, ওনাদের যে ওনারা পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে একটা অবস্থান গ্রহণ করবেন, সেখানে ওনারা তিনটা কনভেনশন বাস্তবায়নের ক্ষেত্রে একটা ভালো ভূমিকা পালন করতে পারবেন। আমাদের যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং, এই দুটো আমরা একসাথে কাজ শুরু করেছি। এবং যেহেতু আমি বলছি যে গভর্নমেন্ট সেক্টরকে মূলত ফোকাস করা হয়েছে, তার বাইরে আমরা অবশ্যই গভর্নমেন্টের বাইরে যারা সিভিল সোসাইটি আছেন, এনজিও আছেন, জার্নালিস্ট আছেন, তাদেরকেও আমরা অ্যাড্রেস করব, কিন্তু মূলত ফোকাস করেছি গভর্নমেন্ট সেক্টরকে। আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্ট সেক্টরে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মাধ্যমে পাবলিক ট্রেনিং ইনস্টিটিউটগুলো যে কোর্স কারিকুলামে উন্নত করা, তাদের বিষয়গুলোতে আমাদের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, এবং আমরা যদি মনে করি যে তারা যদি সুন্দরভাবে তাদের যে ফাউন্ডেশন কোর্স এবং অন্যান্য ট্রেনিংগুলো সুন্দরভাবে আয়োজন করতে পারেন আমাদের বিষয়গুলোকে সম্পৃক্ত করে, তাহলে শুরুতেই আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা ধারণা পেলেন। অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি যে আমাদের সরকার যে কার্যক্রমগুলো গ্রহণ করছে তিনটা কনভেনশন বাস্তবায়নের ক্ষেত্রে, সেই কনভেনশনের যে আমাদের যে কার্যক্রমগুলো আছে, বিভিন্ন কার্যক্রম, সেখানে পলিসিগত বিষয় আছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই পলিসি বাস্তবায়ন আছে। আমরা যেমন ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান করেছি, সেগুলো বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থা কাজ করছে। আমাদের বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান আছে, এরকম অনেক রিলেটেড ডকুমেন্ট আছে, পলিসি আছে, ন্যাশনাল পলিসি, সেগুলো বাস্তবায়নের মূল দায়িত্ব কিন্তু আমাদের এই সেক্টরাল মিনিস্ট্রি এবং লাইন এজেন্সিগুলো, যেখানে গভর্নমেন্ট সেক্টরে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। সুতরাং তাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে পরবর্তীতে ওনারা যখন এই প্রকল্প সংশ্লিষ্ট, আমাদের তিনটা কনভেনশনের প্রকল্প সংশ্লিষ্ট কাজের সাথে সম্পৃক্ত হবেন, ওনারা কিন্তু তখন ভালোভাবেই কন্ট্রিবিউট করতে পারবেন, যেহেতু ওনারা বিষয়গুলো জানেন। সেই সাথে আমরা এটাও চাচ্ছি যে আমাদের যে বিভিন্ন মিনিস্ট্রিতে যে সেক্টরাল কাজগুলো হচ্ছে, আমাদের একটা প্রকল্পের একটা উদ্দেশ্য হলো যে আমাদের বিভিন্ন সেক্টরাল যে কাজগুলো হচ্ছে সেটার সাথে আমাদের তিনটা কনভেনশনকে ইন্টিগ্রেশন করা। এবং ইন্টিগ্রেশনের আরেকটা বড় কাজ হলো আমরা যে এইচডিজি বাস্তবায়ন করতে চাচ্ছি 2030-এর, এইচডিজির সাথে আমাদের যে তিনটা কনভেনশনের যে বাস্তবায়ন ইমপ্লিমেন্টেশন সেটার সাথে একটা ভালো লিঙ্কের স্থাপন করা। সেই লিঙ্কের স্থাপন করতে পারলে আমরা ধারণা করছি আমাদের তিনটা কনভেনশন বাস্তবায়নের মাধ্যমে এইচডিজি অনেকগুলো গোল অ্যাচিভ করতে অনেক সুবিধা হবে। এবং সরকার যেহেতু এইচডিজিকে বেশ ভালো নজর দিচ্ছেন, একটা প্রায়োরিটি দিচ্ছেন, সুতরাং এইচডিজি বাস্তবায়ন এবং আমাদের তিনটা কনভেনশনের যে অব্লিগেশন বাস্তবায়ন, এই তিনটা যদি একসাথে আমরা চালাতে পারি একটা সম্পূরক হবে, পরিপূরক হবে। এবং সরকারের যে মেইনস্ট্রিম যে অ্যাক্টিভিটি যেটা বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সংস্থা বাস্তবায়ন করছে, সেখানেও আমরা আশা করছি যে একসময় এই তিনটা কনভেনশন রিলেটেড অ্যাক্টিভিটিগুলো চলে আসবে। এবং আমাদের যে বড় কাজগুলো হয় অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এডিপি, সেই এডিপি প্রজেক্টগুলোর মধ্যে রিফ্লেকশন আসবে। এবং আশা করছি যে এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং এবং ইন্টিগ্রেশন উইথ দ্য বিভিন্ন মিনিস্ট্রি যে কাজগুলো, এইরকম কাজগুলোর মাধ্যমে একসময় আমরা মেইন স্ট্রিমিংয়ের যে উদ্দেশ্যটা অনেকটাই আমরা সফল হবো।